25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়, ওই ব্যক্তির বর্ধিত বেতন কত? তার মানে 25% বাড়ার ফলে বেতন কত হয়ে গেছে? 500 টাকা। তার মানে 25%-এর ভ্যালু কত টাকা? 500 টাকা। তাহলে 1% ভ্যালু কত টাকা হবে? 500/25 টাকা। এখন বর্ধিত বেতন কত? বর্ধিত বেতন বলতে বোঝাচ্ছে 125%। কত? 125%। আগে ছিল 100%, তার সাথে বর্ধিত হয়েছে 25%। তার মানে এখন বর্ধিত বেতন হচ্ছে 125%। তাহলে 500 × 125 = 25, 5×25 = 125, 500 হচ্ছে গিয়ে 2500। তাহলে 2500 টাকা হচ্ছে বর্তমানে তার বেতন।